বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ দেখাবো মাসাজ। হ্যাঁ, মাসাজ পছন্দ করে না এমন কোনো শিশু খুঁজে পাওয়া আসলে খুব কষ্টকর। সবাই, ছোট বড় আমরা সবাই মাসাজ পছন্দ করি। তো অটিজম শিশুদের জন্য মাসাজটা খুব উপকারী, ওদেরকে শান্ত করার জন্য, রিল্যাক্স করার জন্য, ওদের অ্যাংজাইটি দূর করার জন্য, বিশেষ করে যেসব বাচ্চারা ঘুমাতে চায় না, স্লিপ অ্যাপনিয়া আছে, হ্যাঁ, ঘুমের ডিস্টার্ব, হ্যাঁ, তাদের জন্য মাসাজটা খুব উপকারী। তো আমি মাসাজের কয়েকটা টিপস আজকে দেখাবো। মাথা থেকে শুরু করুন। প্রথমে কি করলেন, এভাবে ধরে এভাবে ডিপ টাচ দিলেন, এভাবে ধরে 1 2 3 4 5, 1 2 3 4 5, আবার কি করলেন, উপর থেকে নিচে 1, হ্যাঁ, 2, হ্যাঁ, 3 4 5, এই যে এইভাবে, হ্যাঁ, এভাবে দিবেন। তারপরে দুইটা ঘাড়ে ধরবেন, উপরে নিচে 1 2 3 4 5, কারণ এখানে কিন্তু স্ট্রেস হলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব শক্ত হয়ে যায় মাসেলগুলো। এই মাসেলগুলোকে মেইন কাজটা হলো মাসেলগুলোকে রিল্যাক্স করা, মাসেলগুলোকে টোনটাকে কমায় দেওয়া। এর জন্য 10 বার করব, 1 2 3 4 5, ঠিক আছে। এবার প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা মাসেলের এখানে দেখেন জয়েন্ট ধরে ধরে স্কুইজ, স্কুইজ মানে ডিপ টাচ, ডিপ টাচ। আবার 1 2 3 4 5, আবার এই হাতে, হ্যাঁ, এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা বডি পার্টসে কিন্তু আপনি 2 থেকে 3 বার কিন্তু আপনি করতে পারবেন। আবার দেখেন আমি কি করছি, দেখেন ধরে চাপ দিচ্ছি, চাপ, ডিপ টাচ, ডিপ টাচ, ডিপ টাচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপ টাচ। এখানে কিন্তু আমি ডিপ টাচ দিচ্ছি, আমি কিন্তু কোনো জয়েন্ট কম্প্রেশন বা কোনো কিছু করতেছি না, আপনি শুধু এই যেভাবে প্রেশার দিবেন, ডিপ টাচ দিবেন, হ্যাঁ, শক্ত করে ধরবে না, হ্যাঁ, হালকা করে ধরবে না, হালকা করে ধরলে কিন্তু বাচ্চারা পছন্দ করবে না, হালকা করে ধরবে না, হ্যাঁ। এবং পায়ের মাসেলগুলোও কিন্তু আমি এইভাবে করবো, হ্যাঁ, যেন সুড়সুড়ি না থাকে, হ্যাঁ, সুড়সুড়ি যেন না করে, হ্যাঁ হ্যাঁ, সুড়সুড়ি যেন না করে। আপনি চাইলে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এভাবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, দেখছেন, হ্যাঁ হ্যাঁ, আবার এখানে বাবা, হ্যাঁ হ্যাঁ, কোথায় করা যাবে না, আপনি দুই পা, দুই হাতে দুই পা সুন্দর করে করলেন, আপনি এভাবে বসায় নিলেন, এভাবে করলেন, তারপর পিছনে যেটা করবেন, হ্যাঁ বাবা, পিছনটা দেখিয়ে পিছনে এভাবে রাখ করলেন, এই যেভাবে, হ্যাঁ, জামার উপর দিয়েও করতে পারেন, চাইলে জামাটা সরিয়ে আপনি এভাবে করতে পারেন। সেক্ষেত্রে একটু লোশন যদি দিয়ে দেন তাহলে খুব ভালো কাজ করবে, লোশন, হ্যাঁ, লোশন যদি দেন, এটাকে বলি আমরা রাব, রাব করা, হ্যাঁ রাব করা। আপনি চাইলে একটু রাইমস, রাইমস বলতে পারেন, হ্যাঁ, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা, এই যেভাবে করতে পারেন, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, হ্যাঁ, খুব ভালো কাজ করবে। আরেকটা যে কাজটা করতে পারেন সেটাকে বলি আমরা রকিং। রকিং মানে কি, বাচ্চাটা যখন মায়ের পেটে থাকে এভাবে নিয়ে আপনি এইভাবে বসে গেলেন, হ্যাঁ, এভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবেও কিন্তু আপনি রকিংটা করতে পারেন, হ্যাঁ। তো এইভাবে আপনি সমস্ত শরীর কি করলেন, সামনে পিছনে দোল দিলেন, দেখুন বাচ্চাটা খুব ভালো ফিল করবে, হ্যাঁ, খুব ভালো। এই মাসাজটা কিন্তু খুব ভালো, এই মাসাজটা আপনি চাইলে 5 মিনিট 10 মিনিট শিশুর সাথে কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারেন, হ্যাঁ। চাইলে এই যে মুখে মুখে মুখে, এই যে স্টারনাম, এই যে মাঝখানে, যে এই যে বুকের মাঝখানে যে হাড়টা আছে, হ্যাঁ, এই যে হাড়টা আছে, এই যে পাঁজর, হ্যাঁ, এখানেও কিন্তু আমরা অনেক সময় আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে এই যে স্টারনামের উপরে, এই যে মাঝখানে যে জায়গাটা আছে এখানে উপরে লিখে আস্তে আস্তে ডায়াফ্রামটার উপরে এভাবে কিন্তু আমরা চাপ দিই, একটু হালকা একটু ডিপ প্রেশার দিই, বাচ্চা অনেক ভালো ফিল করে, বাচ্চা অনেক ভালো ফিল করে, হ্যাঁ হ্যাঁ। এটা হলো একদম মাসাজ, হ্যাঁ, মাসাজ, হ্যাঁ। আপনি চাইলে পেটের উপরেও কিন্তু, আপনি চাইলে পেটেও মাসাজটা আপনি চাইলে করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। অবশ্যই তার পার্সোনাল স্পেসগুলোতে মাসাজ না দেওয়াই ভালো, আপনি পায়ে দিবেন যেগুলো এক্সপোজার হয় আর কি, হ্যাঁ, হাতে দিলেন, হ্যাঁ, মুখে দিলেন, মাথায় দিলেন, হ্যাঁ। তাহলে প্রথমে যেটা করলাম, আমি আবার একটু রিপিট করি, প্রথমে আমরা যেটা করলাম, আমরা প্রথমে মাসাজ মাথা থেকে শুরু করব, মাথা থেকে মাসাজ শুরু করলাম, হ্যাঁ। তারপর আমরা কোথায় করলাম, আমরা ঘাড়ের মধ্যে মাসাজ দেওয়া শুরু করলাম, কোথায়, ঘাড়ে, ঘাড়ে, ঘাড়ে দেওয়া শুরু করলাম, ঘাড়ে দেওয়া শুরু করা।